হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে মূলত একটা মেসেজ বলেন অথবা একটা সতর্কবার্তা বলেন, এটার কারণে হচ্ছে আজকে ভিডিও সামনে চলে এসেছি। আমার মনে হলো যে একটা শর্ট ভিডিও করে আপনাদেরকে একটু সতর্ক করে দিই। আজকে সকালে আমার ঘুমটা ভেঙেছে মূলত একটা ভাইয়ের ফোনে। তো ভাইয়া আমাকে ফোন দিয়ে ফার্স্ট যেটা বললো যে আপু কেমন আছেন, টাকা কি পেয়েছেন নাকি। তো আমি খুব অবাক হয়ে গেলাম যে টাকা পেয়েছেন নাকি। তারপর হচ্ছে ভাইয়া যেটা বললো যে আপনাকে যে টাকা সেন্ড করলাম, তখন আমি মানে আমার পুরো মাথায় আকাশ ভেঙে পড়ছে। তারপর হচ্ছে আমি বুঝতে পারলাম যে কি হইলো। কারণ হচ্ছে কয়দিন ধরে আমি দেখছিলাম যে বিভিন্ন আপুরা, ইউটিউবার আপুরা যারা আছেন, তারা হচ্ছে কমিউনিটিতে পোস্ট করছিলেন যে এরকম একটা গ্রুপ বের হয়েছে যারা হচ্ছে বিভিন্ন ভাইয়াদের কাছ থেকে এরকম করে টাকা চাচ্ছে, তাদের ছবি এবং হচ্ছে নাম ব্যবহার করে। তো এটা আমার মাথায় আসলে ছিল, বাট ওইভাবে আমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিইনি, যেটা সত্যি কথা। তো ভাইয়া ফোন দেওয়ার পর আমি ব্যাপারটা বুঝতে পারলাম। তো আমার কাছে খুব খারাপ লাগছিল। আমি নর্মালিতে যখন কোনো মানুষের সাথে কাজ করি, আমি চেষ্টা করি তাদের যাতে কোনো ক্ষতি না হয়, আর এটা যদি এইভাবে হয়, এটা তো অনেক বড় একটা বিষয় আমার জন্য। সো আমি এই ভিডিওটা করার কারণটা হচ্ছে, এই ভিডিওটা মূলত, আজকের ভিডিওটা মূলত আমার সাবস্ক্রাইবার্সদের জন্য না, আজকের ভিডিওটা মূলত হচ্ছে আমার সেই সব ভাইদের জন্য যাদের সাথে আমি কাজ করছি বা যেসব দোকানে আমি কাজ করছি তাদের জন্য। আমি কখনোই কারো কাছ থেকে টাকা পয়সা চাই না, আল্লাহ না করুক এরকম দিন আমার কখনো আসুক, কখনো আমি কোনোদিন চাইও নি মানে আগে, আর ইনশাল্লাহ সামনেও আমার চাইতে হবে না। তারপরেও বলা যায় না মানুষের জীবনে কখন কোন কিরকম দিন আসে। যদি কখন এরকম কোনো মেসেজ হোয়াটসঅ্যাপে আমার ছবি বা আমার নাম আপনারা পান, টাকা চাইছে বা এরকম কোনো মেসেজ আপনারা পান, তাহলে অবশ্যই আমার ফোন নাম্বার যদি আপনাদের কাছে থাকে, আপনারা অবশ্যই সরাসরি আমাকে কল করবেন, আমাকে ইনফর্ম করবেন। কোনোভাবেই আপনারা টাকা পয়সা দিবেন না, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে। আর কি বলবো, আসলে এই ঘটনাটা আমি কোনোভাবেই মেনে নিতে পারতেছি না, কারণ এভাবে টাকা দেয়াটা বা এভাবে যে তার একটা ক্ষতি হলো, এই ক্ষতিটাই আমি মানতে পারতেছি না। নর্মালিতে আমি যখন কোনো, আপনারা জানেন এটা অলরেডি, যারা হচ্ছে ভিডিও দেখেন তারা বুঝতে পারেন যে আমরা যাদের সাথে কাজ করি তাদের সাথে আমাদের কিছু লেনদেন থাকে, কিন্তু ব্যাপারটা এরকম হয় যে তাদের সাথে লেনদেনটা করলেও আমরা এমনভাবে লেনদেনটা করি যাতে তাদের পুষিয়ে যায়। ব্যাপারটা এরকমও হয় অনেক সময়, অনেক দোকানে দেখা যায় আমরা কাজ করি যাদের কাছ থেকে কোনো প্রকার আর্থিকভাবে আমরা কোনো টাকাই নিচ্ছি না বা কোনো লেনদেনও তাদের সাথে আমরা হয় না, আমরা অনেক ভিডিও ফ্রিও করে দিই। তো যাই হোক, এই আমরা চেষ্টা করি তাদেরকে হেল্প করার জন্য। আমাদের টেন্ডেন্সি এরকম থাকে না যে সবসময় আমাদের লাভটাই আমরা চিন্তা করব। আমরা অনেক সময় বা এমন যদি হয় যে আমরা যদি 10টা দোকানে কাজ করি, অনেক সময় দেখা যায় আমরা 60টা দোকানে এমনিতেই কাজ করে দিচ্ছি। তো আমাদের সবসময় টেন্ডেন্সি থাকে আমরা মানুষের উপকার করব, সাবস্ক্রাইবার্সদের উপকার করার চেষ্টা করি, তাদের হচ্ছে ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো দিয়ে যে কোথায় কী কেমন দামে পাওয়া যাচ্ছে, মার্কেটে কী আছে, এসবের মাধ্যমে। আর দোকানদার ভাইদেরকে হেল্প করার চেষ্টা করি তাদের দোকানের প্রোডাক্টটাকে মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের সেলটা বাড়িয়ে দিতে। আর এর মাছ থেকে আমরা যতটুকু আয় করে নিতে পারি ইউটিউব থেকে, এটাই আমাদের ইনকাম। তো যাই হোক, আল্লাহ আমাদের সবার সহায় হোক, আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুক, আমাদের সব ইউটিউবার বোনদেরকে এবং হচ্ছে ভাইদেরকে। আপনারা আমাদের পাশে থাকবেন এবং সবাই সতর্ক হয়ে যাবেন। কেউই, আরেকবার বলছি, এরকম যদি কোনো মেসেজ আমার নামে অথবা আমার ছবি ব্যবহার করে যদি কোনো ভাইদের কাছে কোনো মেসেজ বা টাকা চাওয়া হয়, কেউই টাকা তো দিবেনই না, বরঞ্চ আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।